ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে মেঘলা আকাশ সঙ্গে শিলাবৃষ্টির ইঙ্গিত। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় সকাল হলেও সূর্যের আলো মেলেনি, কুয়াশায় ঢাকা বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, কমবে তাপমাত্রাও। তবে এই পারদপতন কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা নিশ্চিত করে বলতে পারেননি আবহাওয়াবিদরা। তবে তাপমাত্রা হ্রাস হলেও তা যে আর সেরকম স্থায়ী হবে না। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকছে আজ উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 26শে জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27শে জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও বাকি 3 জেলার আবহাওয়া শুকনো থাকবে। পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 3 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এবার জেনে নিন কেমন থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 26শে জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 27শে জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এবার জেনে নিন কেমন থাকছে কলকাতার আবহাওয়া। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও তার আশেপাশের এলাকায় সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকবে, পরে তা কাটলেও আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ও 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সোমবারের তুলনায়। সোমবারে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ তা কমে হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। এদিকে নতুন করে শাস্তে শুরু করেছে ঘূর্ণাবর্ত, ফের পারদপতন হতে শুরু করেছে। তবে বৃষ্টি হালকা হলেও তা আগামী 24 ঘন্টায় বিদায় নিচ্ছে বঙ্গ থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টিতে লাগাম আসলেও উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলতে থাকবে। তবে বুধবার থেকে রাতের তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।